সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম বর্ষা বর্ষা আপু কেমন আছেন আপনি এই আল্লাহ রাখছে ভাইয়া কোনো মতো রাখছে কোনো মতো কেন কোনো মতো রাখছে কেননা স্বামী নাই তার জন্য স্বামী কি হয়েছে মারা গেছে কতদিন সংসার করছিলেন সংসার দুই বছর বিয়ে হয়েছিল দুই বছর বিয়ে হয়েছিল বাচ্চাটার বয়স তো মানে বেশি দিন না কতদিন বাচ্চাটার বয়স আট মাস আট মাস এখন কি সৎমায়ের এখানে আসছেন নাকি নিজের মতো করে নিজে থাকেন না ভাইয়া সৎমার কাছেই থাকে তার জন্য একটু প্রতিবেদন আছে অনেক কষ্ট হয় আচ্ছা এখন কি চিন্তা করতেছেন এই বাচ্চা সহ এখন বাচ্চা সহ কি চিন্তা করতেছে যে বলতেছে যে আমাদের মনে করো যে আমার আমার ছেলের যে দায়িত্ব নিতে পারবে যে আমাদের পাশে দাঁড়াইতে পারবে ইনশাল্লাহ তাতে আমার দরকার আর অনেক কষ্ট করে আমি অনেকে তো বাচ্চা সহ গ্রহণ করতে চায় না সেই ক্ষেত্রে কি করবেন বাচ্চার কি কারোর কাছে রাখার কোনো ব্যবস্থা আছে না না ভাই আমি কারোর কাছে আমার বাচ্চা আমি যেখানে যাবো সেখানে নিয়ে যাবো বাচ্চাকে কেউ করার ফেলতে পারে ফেলতে পারে না অনেকে ঠিক আছে কখনো ফেলতে পারে না কারণ এই বাচ্চার কারণে অনেক কথা শুনতে হয় অনেকে বিয়ে শাদীর পরে অনেক শ্বশুর শাশুড়ি বা সেই স্বামী অনেক ধরনের মন্তব্য করে এগুলা না ভাই মনে করো সে করুক মনে করো আমার বাচ্চা কোনো রাখার জায়গা নেই আর আমি বাচ্চা থেকে কোথাও যাইতে পারি আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি যশোর যশোর থাকেন কোথায় আপনি আমি থাকি হেমায়তপুরে থাকি হেমায়তপুরে থাকেন আচ্ছা যশোর কোন জায়গায় যশোর ফুলবাড়ি ফুলবাড়ি আচ্ছা ওইখান থেকে বিয়ে হয়েছিল যশোর থেকে বিয়ে হয়েছিল হ্যাঁ যশোর থেকে বিয়ে হয়েছিল আচ্ছা ঢাকায় এসে কি কাজ করা হচ্ছে ঢাকায় মনে করো যাইছে ঢাকায় মারা থামা মনে আমার সৎমা থাকে আচ্ছা বাবা থাকে ওখানে ওইখানেই থাকেন হ্যাঁ ওখানে এমনি অন্য কোনো জায়গায় তোর মাথা গোজার কোনো ঠাই নাই না না ভাই আমার কোনো ঠাই নাই বলে আমি তাদের এখানে আসলাম সতাই মনে কষ্ট দেয় যারা যন্ত্রণা দেয় লেখাপড়া করছিলেন না ভাই লেখাপড়া করতে পারিনি একটু করেন না আমার নিজের মা মারা গেছে তার জন্য করতে পারি এখন এখন কি কেউ বিয়ের জন্য কোনো লোক টোক আসে বা বিয়ে করতে চায় এরকম কোনো অফার দিছে না ভাই আসে মনে করো যৌতুক চায় আমি যৌতুক পাবো কোথায় আমার একটা বাচ্চা আছে আমি খুশ আছি যে সারা জীবনের জন্য যে আমার দায়িত্ব নিতে পারবে আমার আর আমার ছেলের ইনশাল্লাহ তাকে আমার সারা জীবনের জন্য দরকার এখন যেহেতু আপনি বিবাহিত মেয়ে আপনার টাকা পয়সা কোথা থেকে পাবেন যৌতুক চাই কেন সেটাও বুঝি না কেউ যদি সব খোঁজ খবর নেওয়ার পরে ধরেন তারও হয়তো একটা বাচ্চা কাচ্চা আছে কোনো ছেলের বা স্ত্রী মারা গেছে বা চলে গেছে এরকম পুরুষকে বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই যদি আমার দায়িত্ব নিতে পারে ছেলের আর আমার আর আমি ওই বাচ্চারা থুয়ে ভাই আমি সেলাই মেশিন এর কাজে যাই আমার মনে করো বাচ্চারা নিয়ে যাই কতদিন আবার থুয়ে যাই ওই মার কাছে থুয়ে যাই মা সেরকম দেখে না বাচ্চারা তুলা খায় বাচ্চারা খাওয়ায় না ঠিক মতন ভাই বিয়ের আগে জীবনটা কিরকম ছিল বিয়ের আগে জীবনটা অনেক ভালো ছিল ভাই ভালো ছিল হ্যাঁ বিয়ের পরে অনেক কষ্ট হয়েছে তখন কি প্রেম ভালোবাসাটা ছিল না ভাই আমি প্রেম ভালোবাসা করি নাই আমার মা আমারে বিয়ে দিছে আমার সৎ মা আমারে বিয়ে দিছে মা যেখানে চাইছে সেখানে সুখে থাকতে চেয়েছিলেন আমার যদি আজকে নিজের মাথা থাকতো তাহলে কি আমি প্রতিবেদন আসতাম আমার বাচ্চাটা নিয়ে আমি একটা কাজ করে তো খেতে পারতাম সেটাই সেটাই তা অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে বা বিয়ে শাদি করতে চাবে তা কিভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে আমার ফোন নাম্বার আছে ভাই নাম্বারটা মুখস্থ আছে না ভাই আপনি একটু বলে দিলে একটু ভালো তা নাম্বারটা আমার কাছে দেন আমি বলে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স শুনতে পেলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প বা স্বামীহারা নারী যেটাই বলেন না কেন অল্প বয়সে একটি বাচ্চা নিয়ে স্বামীহারা কতটা কষ্টে আছে জানতেই পারছেন তার কথা শুনে কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা সে দ্বিতীয় বিয়ে করতে চায় কেউ যদি বিয়ে করতে চান সে মানুষটা যেরকমই হোক সে যে কোনো সংসারে যে কোনো পরিবেশে বিয়ে করতে রাজি তারা অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01891708008 নাম্বারটা খোলা থাকে তো আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দিবে ঠিক আছে আপু ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম